এবং জাতীয় কংগ্রেসের যে বোঝাপড়া চলতে চলতে মাঝখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের ব্যাপারটা এসে গেছে, সেই ব্যাপারে কথাবার্তা যা বলার বলবেন কংগ্রেসের প্রেসিডেন্ট অজিত চৌধুরী। আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছি, আজকে আমাদের এটাও আলোচনা হয়েছে যে 28শে ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, তাকে আমাদের একটা বৃহত্তর সমাবেশে রূপান্তরিত করতে হবে, তার জন্য প্রস্তুতি সমস্ত পার্টিগুলোর পক্ষ থেকেই হবে। এবং আমরা চাই যে পশ্চিমবাংলার 2021-এর নির্বাচনে বাম, জাতীয় কংগ্রেস এবং যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বোঝাপড়ার ভিত্তিতেই নির্বাচনী লড়াইতে অংশগ্রহণ করে। এর থেকে বেশি এখন আমার বলার কিছু নেই, যা বলার পরবর্তী সময়, অর্থাৎ যা বলা হয় সাংবাদিকরা বলেন বারান্তরে বলা হবে, বারান্তরে হবে। হ্যাঁ, শুধু বাম না, বাম সহযোগী জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর সামগ্রিক বোঝাপড়ার ভিত্তিতেই এবারকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। প্রথম দিন থেকে আমরা যে নির্বাচনী জোটের আলোচনা করছি, সেই নির্বাচনী জোটের আলোচনা বন্ধুত্বপূর্ণ, সহৃদয়তাপূর্ণ, আন্তরিক আলোচনায় আমরা কয়েকবার অংশগ্রহণ করেছি। আজকেও সেই ধারা বজায় রেখে আমরা আমাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে শুধু নির্বাচনের আসন সমঝোতায় নয়, আমরা আমাদের মধ্যে রাজনৈতিক মতামত একে অপরের সঙ্গে বিনিময় করেছি। আগামী দিনে রাজ্য এবং দেশ সব বিষয়গুলো নিয়েই আমরা আমাদের মধ্যে আলোচনায় রত ছিলাম। সবথেকে প্রথম যে বিষয়টা বলতে ইচ্ছা করছে তা হলো এই যে পশ্চিমবঙ্গের কায়েমি স্বার্থ, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক শক্তি, পশ্চিমবঙ্গের স্বৈরাচারী শক্তি, তারা কখনোই চাইছিল না যে বাম কংগ্রেসের সৌহার্দ্যপূর্ণ জোট এ বাংলায় প্রতিষ্ঠিত হোক। প্রথম থেকেই নানাভাবে প্রচার করার চেষ্টা হয়েছিল যে বাম কংগ্রেসের জোট যেভাবে হওয়ার কথা হচ্ছে না। কিন্তু আজ আমরা সমস্ত অপপ্রচারকে ব্যর্থ করে দিয়ে আমাদের মধ্যে আসন সমঝোতার বিষয়টাকে চূড়ান্ত করেছি। আপনারা বলতে পারেন কে কত আসন পেল সেটা বলুন, আজকে এই মুহূর্তে আমরা কে কত আসন পেলাম তা বলতে চাইছি না, তার একটাই কারণ, যেটা বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবাবু বললেন যে আমাদের মধ্যে যখন আলোচনা চলছে সেই আলোচনা চলাকালীন কতগুলো পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, কতগুলো রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বাংলায়। যেমন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আরজেডি, এনসিপি, আরও নানা ছোট ছোট রাজনৈতিক দল তারা আস্থা প্রকাশ করছে যে পশ্চিমবঙ্গে নির্বাচনে কংগ্রেস বাম বা বাম কংগ্রেস জোটের সঙ্গে সামিল হওয়া দরকার। তাই স্বাভাবিকভাবেই তাদের জন্য আমাদের কিছুটা জায়গা ছেড়ে রাখতে হচ্ছে। মনে করুন আজ যদি আমরা ঘোষণা করে দিই কংগ্রেস এত, বাম এত, তাহলে সেই সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা মূলত ধর্মনিরপেক্ষ থাকে এবং গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে
বাংলার নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে, সেই সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা সম্মান দেওয়ার স্বার্থে আমরা আমাদের সিট যা আমরা নিজেদের মধ্যে সমঝোতা করেছি তার সংখ্যাটা বললাম না, কারণ তাদের মধ্যে একটা ভুল বার্তা যেতে পারে যে আমাদেরকে বাদ রেখে তাহলে সমঝোতা হয়ে গেল। সেই জায়গাটাই আমরা কাউকে কোনো সুযোগ দিতে চাই না, কারণ সেই সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে বা রাজনৈতিক শক্তিগুলোকে যারা মূলত ধর্মনিরপেক্ষতাকে এবং গণতন্ত্রকে পাথেয় করে পশ্চিমবঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে, তাদের প্রতি আমরা যথাযথ মর্যাদা দিতে চাই। তার জন্যই আমরা তাদের জন্য স্পেস অর্থাৎ কিছুটা জায়গা রেখে দিতে চাইছি। আজই ঘোষণা করে দিলে তাদের মধ্যে একটা বার্তা যেতে পারে, তাহলে আমাদের ঝোলাতে তো আর কিছু আসবে না। তাই করে যদি ভুল বার্তা যাতে না যায়, অর্থাৎ লক্ষ্য আমাদের একটাই, এই বাংলায় স্বৈরতান্ত্রিক এবং সাম্প্রদায়িক উভয় শক্তিকে পরাস্ত করার জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যেভাবে যেভাবে আত্মপ্রকাশ করছে এবং প্রতিদিন যেভাবে সমর্থন বাম কংগ্রেস এই জোটের প্রতি প্রকাশ পাচ্ছে, যত দ্রুত এই আস্থা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রকাশ পাচ্ছে তত আমরা মনে করছি যে আমাদের আরেকটু দায়িত্ববান হয়ে তাদেরকে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে সঙ্গে নেওয়া দরকার। ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে আমরা মনে করেছি যে আজকের দিনে এই সভাতে এই প্রেস কনফারেন্সে সংখ্যাটা ঘোষণা করাটা সমীচীন নয়। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমরা সংখ্যাটা ঘোষণা করতে পারলাম না। বাকি আমরা দায়িত্ব নিয়ে বলছি, এখানটায় কংগ্রেস দলের নেতৃত্ব আছে, বাম দলের নেতৃত্ব আছে, আমরা সবাই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতায় পরিপূর্ণ হয়ে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচনী জোট সম্পূর্ণ করতে পেরেছি। আমি মনে করি টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ আমরা সফলভাবে অতিক্রম করতে পারলাম। এরপর বিমানবাবু ঘোষণা করলেন 28 ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশ হবে, সেই সমাবেশে বামেদের সঙ্গে কংগ্রেস তার যথাশক্তি নিয়ে অংশগ্রহণ করবে। অর্থাৎ আমরা খুব দ্রুত গতিতে এই বাংলার পলিটিক্যাল ন্যারেটিভে আমরা আমাদের স্থান দখল করতে পেরেছি এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছি। বাংলায় একটা ধারণা তৈরি করা হয়েছিল নির্বাচন হবে টিএমসি এবং বিজেপির মধ্যে, আজ বাংলার মানুষ আলোচনা করছে নির্বাচন হবে টিএমসি বিজেপি এবং বাম কংগ্রেস জোটের মধ্যে। অর্থাৎ যে নির্বাচন বাংলায় দ্বিমুখী হওয়ার কথা ছিল, বাংলায় দ্বিমুখী নির্বাচন হবে বলে যে বাতাবরণ তৈরি করা হয়েছিল সেই বাতাবরণ আজ আর নেই। আজ বাংলায় নির্বাচনী বাতাবরণে একটাই আলোচনা, ত্রিমুখী লড়াই এবং ক্রমশ বাম কংগ্রেসের শক্তি বৃদ্ধি, ক্রমশ বাম কংগ্রেস শক্তি বৃদ্ধি করে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আজ আক্রমণ নেমে আসছে বাম কংগ্রেস জোটের উপরে, সেই আক্রমণের শিকার মঈদুল ইসলাম বিদ্যা নামে একটা যুবক। লক্ষ্য করে দেখুন, আক্রমণ কখন করে শাসক? শাসক আক্রমণ করে আতঙ্ক থেকে। শাসকের আতঙ্ক যে বাম কংগ্রেস ক্রমশ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে এই বাংলায়। অনেকে বলে আপনারা কোন দিকে যাবেন যদি সিট পান? আমরা বলি আমরা ক্ষমতা দখল করব, তার জন্য লড়ছি, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বাম কংগ্রেস ক্ষমতা দখলের জন্য সংগ্রাম করছে, নির্বাচন করছে, লড়াই করছে। তাই আতঙ্কিত টিএমসি সরকার, তৃণমূলের সরকার, মমতা সরকার নৃশংস নির্মম নিষ্ঠুর আক্রমণ করে মঈদুল ইসলামকে তারা হত্যা করলো। এই হত্যাকারী সরকারকে বাংলার মানুষ ক্ষমা করবে না। বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী বলে দাবি করলেও একবারও সেই মুখ্যমন্ত্রীর মনে হলো না যে একটা গরিব পরিবারের সন্তান মঈদুল ইসলাম মিদ্দা, যার পরিবারে কেউ নেই, সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যে সংসারটাকে চালায়, তার মৃত্যুতে আমি একটু দুঃখ প্রকাশ করি, তার মৃত্যুতে আমি তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করি, দোষীদের
শাস্তি দেবার ঘোষণা করি। করলে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? একটা মানুষের হৃদয় তার বিশালতা, তার সংকীর্ণতা বাংলার মানুষ দেখে ফেলল। একটা বেকার যুবক, সে কিন্তু নিজের জন্য যায়নি, কন্ট্রাক্টারি লাইসেন্স নেওয়ার জন্য যায়নি, সে ঠিকাদারি পাওয়ার লড়াই যায়নি, সে পঞ্চায়েতের ভাগ মারার লড়াই যায়নি, সে বাংলার বেকার যুবকদের চাকরির দাবিতে আন্দোলনে সামিল হয়েছিল। ভোর পাঁচটার সময় সেই বেকার ছেলেটি সংসার ফেলে কলকাতা এসেছিল, ফিরে যাবার সময় বাড়ির বাচ্চাদের কলেজ স্ট্রিট থেকে বই কিনে নিয়ে যেত, বাচ্চাদের পড়াবে তাই কলেজ স্ট্রিট থেকে বই কিনে সে বাড়ি ফিরত। তার আর বাড়ি ফেলা হলো না বই নিয়ে, তার বাড়ি ফেরা হলো কাফান নিয়ে। একটা শহীদ হলো বাংলায় একটা যুবক, তার অপরাধ বেকারদের কর্ম দাও, বেকারদের কাজে সুযোগ দাও, এই দাবি। তাই স্বাভাবিকভাবে বাংলার মানুষ আজ দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে আগামী দিনে বাংলার নির্বাচনে তৃতীয় শক্তি হিসাবে বাম কংগ্রেস শক্তিকে ক্ষমতায় আসা দরকার। তাই আমরা অত্যন্ত আশাবাদী, যেভাবে আমাদের আলোচনা চলছে, যেভাবে আমাদের প্রতি সমর্থন বাড়ছে, যেভাবে অন্য দলগুলো আমাদের সঙ্গে নির্বাচনে লড়াই করবার জন্য উৎসাহ প্রকাশ করছে, ইচ্ছা প্রকাশ করছে, তাতে আমরা অত্যন্ত অত্যন্ত আশাবাদী। আগামী দিনে এই বাংলায় তৃণমূল নয়, আগামী দিনে এই বাংলায় বিজেপি নয়, আগামী দিনে এ বাংলায় সরকার করবে বাম কংগ্রেস জোট। কে কার সঙ্গে আলোচনা কোথায় চালাচ্ছে সেটা তার ব্যাপার, আমাদের বক্তব্য স্পষ্ট, আপনারা বুঝে গেলেন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি। বাকি কে কোথায় কি আলোচনা করছে আমাদের তা জানা নেই, কন্ডিশন আমাদের ঘোষণা করতে হবে মানুষের কাছে কোন দল কি চায়। আমরা যখন ঘোষণা করে দিয়েছি, বাম যেমন ঘোষণা করে দিয়েছে, যারা আসবে সকলকে ঘোষণা করতে হবে যে তারা কোন শক্তির প্রতিনিধিত্ব করতে চায়। আপনাদেরকে বলা হলো যে আমরা আমাদের মধ্যে আসন বন্টন করে নিয়েছি, আরও কিছু শক্তি আমাদের সঙ্গে আসতে চাইছে, তাদের আসার জন্য আমরা সুযোগ দিতে চাইছি। যখন তারা সিট ডিমান্ড করবে, সে মালদায় হোক, কলকাতায় হোক, আলিমুদ্দিন হোক, তখন আমাদের কি সিদ্ধান্ত সেটা আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে। এগুলো হাইপোথিটিক্যাল কোশ্চেন, তার জবাব এইভাবে তো দেওয়া যায় না, ওটা হলে কী হতে পারে, ওটা হলে কী হতে পারে, আমাদের লাইনটা আপনাদের বলে দিলাম। দেখিয়ে এই তো হ্যাঁ, সরকার মমতা ব্যানার্জি সরকার কিতনা বেরহম হো সকতা, ইয়ে জগ জাহির মিসাল হ্যায়। এক সরকার কিতনা বেরহমি সে এক নওজওয়ান কো হত্যা কি, আর উসকে বাদ ইয়ে হত্যা কি দায়রে মে জব উনকি সরকার আর পুলিশ খুদ আনা চাহিয়ে থা সবকো বচাও করনে কে লিয়ে, ও নিহত্তে বচ্চে জো বেরোজগার কে লিয়ে সওয়াল পুছনে ইয়া আয়ে থে, প্রদর্শন করনে আয়ে থে, উনকি মৃত্যু কো লেকর সওয়াল উঠাতে হ্যায়। কিতনা বেরহম, কিতনা বেরহমি ইয়ে সরকার দিখাতে হ্যায়, আপ খুদ দেখিয়ে। মৃত্যু হোনে কা বাদ ভি ইয়ে বঙ্গাল কি সুবে মে বচনে কা মৌকা নহীঁ মিলতা, মৃত্যু হোনে কা বাদ ভি ইয়ে তো কম সে কম হামে উমীদ থি কি বঙ্গাল কে মুখ্যমন্ত্রী কম সে কম শোক ব্যক্ত করে, দুঃখ ব্যক্ত করে, লেকিন বঙ্গাল কে মুখ্যমন্ত্রী শোক আর দুঃখ ব্যক্ত করার কি বিজয়
ये बच्चा कैसे मरा, क्यों मरा। बाद में ये भी कह सकते कि सीपीएम और कांग्रेस मिलकर उनका हत्या भी किए, ये भी हो सकता, क्योंकि इस सरकार के नाम है टीएमसी सरकार, खूनियों की सरकार, हत्याकारियों की सरकार, लुटेरों की सरकार। इससे हम लोग ज्यादा उम्मीद नहीं कर सकते, इसलिए